মুভিটা দেখলে সেটা যারা মার্ভেল ফ্যান সবাই তাকে চেনো, সে হলো মিস্টার ম্যাগনেটো। তার ক্ষমতা হচ্ছে ম্যাগনেট নিয়ে সে ছেলে খেলা করে। তো আমাদের লেকচার থ্রিতে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা আসলে ম্যাগনেট রিলেটেড, অর্থাৎ এমআরআই। এমআরআইটা ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আমাদের অধ্যায় 14 যতগুলো পরীক্ষার মাধ্যম আছে তার মধ্যে এমআরআইটা হচ্ছে একটু ক্রিটিক্যাল পার্ট, যেটা বুঝতে সবার সমস্যা হয়, অনেকের বই পড়েও বুঝতে পারে না। আমরা এই লেকচারে এই জিনিসটা ক্লিয়ার করে দিব যে এমআরআই কিভাবে কাজ করে। তো চলো শুরু করা যাক। মানুষের শরীরে প্রায় 70% পানি থাকে, যার অর্থ মানুষের শরীরে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে পানি থাকে। পানির প্রতিটি অণুতে থাকে আমরা জানি হাইড্রোজেন, কারণ পানির অ্যাটমিক সিম্বল হচ্ছে তোমার H2O। আর H2O তে যেহেতু তোমার হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকে, তার মধ্যে আমাদের এখানে অক্সিজেন নিয়ে কথা না, হাইড্রোজেন নিয়ে কথা। আর হাইড্রোজেনের নিউক্লিয়াসে থাকে আমাদের প্রোটন। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে প্রোটনগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়ে যায়। তখন নির্দিষ্ট একটি কম্পনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠানো হলে এই প্রোটনগুলো সেই তরঙ্গ থেকে এনার্জি বা শক্তি গ্রহণ করে এবং তাদের দিক পরিবর্তন করে ফেলে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। যে কথাগুলো লাইনগুলো পড়ছি সেটা হয়তো তোমাদের মাথার উপর দিয়ে গেছে। তো শুরু করা যাক একটা ভিডিও দেখে, এই লাইনগুলো বলতে আমাদের আসলে কি মিন করছে। দেখো আমরা এখানে দেখেছি যে আমরা কিসের তৈরি। আমাদের শরীরের মধ্যে প্রায় ম্যাক্সিমাম 70% হচ্ছে পানি, ওয়াটার। এখন এই পানিতে আমরা জানি পানির হচ্ছে অ্যাটমিক সিম্বল হচ্ছে H2O। তো হাইড্রোজেন অবশ্যই পরমাণু পাওয়া যায় এই পানির মধ্যে। আর তার ভিতরে যদি দেখো যে H2O এর মধ্যে কিভাবে আমাদের দেখো দুইটা হাইড্রোজেন অক্সিজেনকে আমাদের অরবিট করে ঘুরতেছে, অনেকটা পৃথিবী যেভাবে চাঁদকে ঘুরে, দেখতেছো যে পৃথিবী যেভাবে চাঁদকে ঘুরে একটা ম্যাগনেটিক মোমেন্টাম তৈরি হয় সেই ক্ষেত্রে। আমরা জানি এটা মহাকর্ষ বলের কারণে হচ্ছে, বাট এই সময় ঘোরার সময় তার মধ্যে একটা ম্যাগনেটিক মোমেন্টাম তৈরি হয়। ঠিক পানির ক্ষেত্রে সেটাই হয়, হাইড্রোজেন যখন অক্সিজেনকে কেন্দ্র করে ঘুরে তারও একটা ম্যাগনেটের মতো কাজ করে, ম্যাগনেটিক মোমেন্টাম তৈরি করে। অর্থাৎ তাদের প্রত্যেকেরই দুটো মেরু থাকে, সাউথ এবং নর্থ। তারা যখন ম্যাগনেটের কাছাকাছি আসবে, সংস্পর্শে আসে, তখন দেখো তারা সবাই সারিবদ্ধ হয়ে গেছে। বাট তুমি যদি এদেরকে এখান থেকে দেখছিল যে আমরা যে সেকেন্ডারি কোনো একটা ফ্রিকোয়েন্সি দিই বা ম্যাগনেটিক তোমার হচ্ছে ক্ষমতা পাওয়ার দেওয়া হয়, এরা কিন্তু সারিবদ্ধটা পাল্টে গেছিলো কিছু কিছু, পাল্টে যে তারা দিক পরিবর্তন করছে এই কথাটা কিন্তু বলছিল যে সারিবদ্ধ হওয়ার পর তুমি যদি কোনো রেডিও ফ্রিকোয়েন্সি দাও বা সেকেন্ডারি কোনো বিদ্যুৎ চমক তরঙ্গ দাও, এই পাশ থেকে দেওয়া হয়েছিল যেটা দেওয়ার কারণে তাদের দিকটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার পর এটা যদি আবার সরিয়ে নেওয়া হয় তোমার, তারা কিন্তু আবার দেখো আগের অবস্থায় চলে আসতেছে, সবাই ঘুরে ঘুরে আবার তাদের আগের অবস্থা ফেরত আসছে। এইভাবেই তোমার হচ্ছে এমআরআই মেইন মেকানিজমটা কাজ করে। তো যে ভিডিওটা দেখলাম সেখান থেকে আমরা মোটামুটি এই লাইনগুলো ক্লিয়ার হলাম। এখন দেখি পদার্থবিজ্ঞানে এই চমকপ্রদ ঘটনাটির উপর ভিত্তি করে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই তৈরি করা হয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, এমআরআই এর পূর্ণরূপ কি? সেটা কিন্তু অলরেডি ভিডিওতে দেখে নিছো, তাও আমি আবার বলতেছি এটা পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স এবং ইমেজিং। চলে যাক সেকেন্ড পর্বে। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিতে আমাদের হচ্ছে এখানে এমআরআই করলে কেমন ইমেজ আসে সেই টাইপের আমরা একটা আইডিয়া পাচ্ছি এখানে। ঠিক আছে, তুমি দেখতেছো এখানে এমআরআই মেশিনটা দেখতে অনেকটা এরকম, এখানে যে আমরা এক্সপেরিমেন্ট করছি এমআরআই কাকে করাচ্ছে আমরা একটা ছবি ফুটেজ পাচ্ছ। আর আমাদের ভিতরে যে হাইড্রোজেন পরমাণু ওনা নড়াচড়া করে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সেরকম আমরা একটা এখানে ইমেজ পাচ্ছি। সেকেন্ড আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এমআরআই যন্ত্রটি দেখতে সিটি স্ক্যান যন্ত্র মতোই, কিন্তু এর কার্যপ্রণালী সম্পূর্ণ ভিন্ন। সিটি স্ক্যান যন্ত্রে এক্স রে পাঠিয়ে প্রতিচ্ছবি নেওয়া হয়। এমআরআই যন্ত্রে একজন রোগীকে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে তার শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয়। শরীরে পানির অণুর ভেতরকার হাইড্রোজেন প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে কম্পিউটারটি বিশ্লেষণ করে শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। সিটি স্ক্যান দিয়ে যা কিছু করা সম্ভব এমআরআই দিয়েও সেগুলো করা যায়। অর্থাৎ আমি এখানে আলাদা করে আর লিখলাম না যে এমআরআই দিয়ে আমরা কী কী করবো, কারণ সিটি স্ক্যানে যা যা করি আমরা শুধুমাত্র সেটাই আমরা এমআরআই দিয়ে করতে পারি। তবে এমআরআই দিয়ে শরীরের ভেতরকার কোমর টিস্যুর ভেতরকার পার্থক্যগুলো ভালো করে বোঝা সম্ভব। সিটি স্ক্যান করতে তোমার সময় লাগে 5 থেকে 10 মিনিট, সেখানে এমআরআই কিন্তু অনেক সময় 30 মিনিটও লাগে। সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয় বলে যতই কম
কমই হোক তেজস্ক্রিয়তার একটু ঝুঁকি থাকে, কিন্তু এমআরআইতে সেই ঝুঁকি নেই। আমরা এইখানে প্রথম দিকে যে রেডিও ফ্রিকোয়েন্সির কথা উল্লেখ করছি, এই জিনিসগুলো এখন ক্লিয়ার হয়ে আসবো যে এটা বলতে কি বুঝাইছে। আমরা এখানে একটা ডামি হিসেবে নেওয়া হচ্ছে এই বস্তুটাকে এমআরআই করানোর জন্য। এমআরআই করার সময় আমাদের যাকে করানো হচ্ছে, মানুষ শরীরে আমরা জানি যে ভিতরে পানি থাকে, পানির অ্যাটমিক জানি যে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, একটা অক্সিজেন থাকে। তো এই পানির অণুগুলা যে জিনিসটা করে, যে এখানে যে হাইড্রোজেন পরমাণু থাকে তার প্রোটনটা সবসময় আমাদের অরবিট করে ঘুরতে থাকে অক্সিজেনকে, এইভাবে যেটা একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে সে। তো দেখো ম্যাগনেট যেরকম দুইটা মেরু থাকে, ঠিক হাইড্রোজেন পরমাণুগুলো দুটো মেরু থাকবে, নর্থ এবং সাউথ। অর্থাৎ তুমি কিন্তু একটা ম্যাগনেট বলতে গেলে। যখন আমরা তাকে এমআরআই মেশিনে ঢুকাচ্ছি, এমআরআইটা মেইনলি হচ্ছে একটা জায়ান্ট ম্যাগনেট। এখানে কিন্তু এটা বিশাল একটা চৌম্বক ক্ষেত্র, তুমি একটা অর্থ ফিল করবে এখানে ঢুকে, যদিও তুমি এটা বুঝবে না, বাট তোমার শরীরের ভিতরে অণুগুলো বুঝতে পারে। দেখো তারা নিজেদের মধ্যে ঘুরতেছিল, কিন্তু যখন তুমি এমআরআই মেশিনে ঢুকছো, তখন এমআরআই ম্যাগনেটের কারণে তারা সবাই সারিবদ্ধ হয়ে গেছে, দুটো অটিস্টিক পাওয়া গেছে। যে এই দুইটা দেখো, এরা সব হচ্ছে এইদিকে তোমার সাদাটা ছিল পর, কিন্তু এটা ক্ষেত্রে দেখো এই দুটা লাল। আমরা এই দুজনকে এখানে ক্লিয়ার হবো এটা বোঝানোর জন্য, এই দুজনকে জাস্ট নিচ্ছি, অর্থাৎ যেখানে আমি এমআরআই করব এই দুইটার জাস্ট প্রোটন পরমাণু হাইড্রোজেনেরটা নেওয়া হচ্ছে, এদেরকে আমরা হাইলাইট করে দিলাম। তো এখন তুমি যদি কোনো সেকেন্ডারি রেডিও ফ্রিকোয়েন্সি দাও, আরএফ সিগন্যাল মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এই হচ্ছে আমরা আরএফ সিগন্যাল, আমরা এখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি দিব এই পরমাণুগুলো উদ্দেশ্যে, প্রোটনগুলো উদ্দেশ্যে, দিলে যে জিনিসটা খেয়াল করবা। সিগন্যাল পাঠানোর পর তুমি খেয়াল করো এদের কিন্তু মেরু পাল্টে গেল, আগে যেদিকে মুখ করেছিল এখন কিন্তু তারা পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরে যেয়ে তারা দিক পরিবর্তন করে নিছে। এই দিক পরিবর্তনের সময় তারা এই আরএফ সিগন্যাল থেকে এনার্জি তোমার হচ্ছে গ্রহণ করতেছে, অ্যাকসেপ্ট করতেছে, শক্তি গ্রহণ করে রাখে। যখন তুমি আরএফ সিগন্যাল বন্ধ করে দাও, তারা এই শক্তিগুলা যেগুলো গ্রহণ করে রাখছে সেগুলাকে ছেড়ে দেয়, আরএফ সিগন্যালটা সেটা আবার গ্রহণ করে নেয়। দেখো ওরা আবার যখন আরএফ সিগন্যাল বন্ধ করে দেয়, তারা আবার সিগন্যালটাকে অ্যাবজার্ভ যেটা করছে সেটাকে বের করে দিচ্ছে, আর সেই জিনিসটাই তোমার হচ্ছে আরএফ সিগন্যাল গ্রহণ করে এগুলাকে পাঠায় হচ্ছে একটা কম্পিউটারের উদ্দেশ্যে। সেই কম্পিউটারটা যেটা করবে, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী তোমার শরীরের ভিতরে কোমর টিস্যুগুলো কীরকমভাবে তোমাকে শক্তি তোমার আউটপুট দিচ্ছে, সেই অনুযায়ী তোমাকে একটা ইমেজ দেখাবে। একটা এমআরআই এর রিলেটেড ভিডিও দেখি, রিয়েল এমআরআই করতেছে। এখানে তোমাকে প্রথম কিছু বলতে গেলে হচ্ছে বনসই টাইপের, যে তোমার এগুলো কিছু আছে কিনা, যে কোনো আর্টিফিশিয়াল জয়েন্ট নিছো কিনা, বা তোমার কোনো চোখে ইঞ্জুরি আছে কিনা, আর্টিফিশিয়াল কোনো আই আছে কিনা, বা আইলিড স্প্রিং আছে কিনা, এগুলো তোমাকে ঠিক মার্ক দিতে হবে এমআরআই করানোর আগে। সো তোমাকে আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আগে অবশ্যই খুলে তারপর তুমি এমআরআই করাতে হবে। ঘড়ি, জুয়েলারি, হেয়ার পিনস, উইগস, তারপর হচ্ছে ডেন্টার্স, হেয়ারিং এইডস, এগুলো তোমাকে অবশ্যই আগে রিমুভ করতে হবে এমআরআই করানোর আগে। তো এমআরআই করানোর আগে তোমাকে অবশ্যই চেক আপ করবে, যে সব কিছু খোলার পরও যদি বাই চান্স কোনো ভিতরে ম্যাগনেটিক মেটাল কিছু থাকে, তোমাকে একটা মেশিনের মাধ্যমে চেক করবে যে ভিতরে তুমি আসলে ক্লিয়ার কি না। তো এবার ক্লিয়ার হওয়ার পর তোমাকে এমআরআই মেশিনের কাছে নেওয়া যাবে, তোমাকে শোয়ানো হবে, শুয়ে তোমাকে হেডফোন দেবে। হেডফোনটা মেইনলি দেওয়া হচ্ছে তোমাকে গান শোনায়, আর গানটা শোনানোর মেইন কারণটা হইতেছে এমআরআই মেশিনে তোমার যখন মেশিন চালু করবে প্রচুর নয়েজ হয়, তো এই নয়েজটা তোমার মাথা ব্যথা করে দিতে পারে, এই জন্য তোমাকে ডাক্তার তোমার পছন্দের গান শোনাতে থাকবে বা মিউজিক শোনায়। আর এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু একবার শোয়ার পর মেশিন রান করলে আর নড়াচড়া করতে পারবে না, তোমার গায়ে মাছি বসলো বা মশা বসলো কিন্তু তুমি আর নড়তে পারতেছো না। সো এভাবে তোমাকে প্রায় 30 থেকে 40 মিনিট থাকতে হবে, যদি নড়াচড়া করো তোমার ছবি ঘোলা আসবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। জিনিসটা খুব অদ্ভুত, তুমি এমআরআই জিনিসটা নিয়ে মোটামুটি একটা তোমার মাথায় আইডিয়া চলে আসছে। এবার দেখা যাক যে এমআরআই কাদে করতে পারো না, শরীরের ভিতরে কোনো ধাতব কিছু থাকলে, যেমন পেসমেকার বা যেমন এখান থেকে ছবিগুলো যাদের হচ্ছে আর্টিফিশিয়াল হার্ট আছে, বা হচ্ছে তোমার
হার্ট ভেঙে যাওয়ার পর তুমি আর্টিফিশিয়াল সাপোর্ট নিয়েছো রিপসে, বা আর্টিফিশিয়াল দাঁত আছে, এদের বা স্ক্রু আছে ভিতরে, তাদের ক্ষেত্রে কিন্তু এমআরআই করানো যায় না। কারণ তুমি এমআরআই মেশিনে যখন আরএফ সিগন্যাল দিবে, সে তখন তোমার ধাতুকে উত্তপ্ত করে ফেলবে, এবং উত্তপ্ত হলে তোমার বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, খুলেও চলে আসতে পারে। সো যাদের এই সমস্যাগুলো আছে, আর্টিফিশিয়াল ট্রান্সপ্ল্যান্ট করা আছে, তারা আমরা এমআরআই করতে পারবো না। সো সবশেষে আমি এখন যেটা বলি যে এটা নিয়ে কীভাবে প্রশ্ন আসে, প্রশ্ন এটা মূলত যে সিটি স্ক্যানের রাইভাল হিসেবে আসে। অর্থাৎ তোমাকে উদ্দীপক এমনভাবে বললো যে সিটি স্ক্যানের থেকে বেটার কোনো চিকিৎসা মেথড আছে কি না। তো সেই ক্ষেত্রে সিটি স্ক্যানের থেকে বেটার অল্টারনেট হচ্ছে এমআরআই। কারণ সিটি স্ক্যানে তোমার তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকে, এমআরআইতে সেটা থাকে না। এমআরআই মূলত যেটা করে, দুই রকম সিগন্যাল দেয়, একটা হচ্ছে তোমার ম্যাগনেট, যেটা দিয়ে তোমাকে সারিবদ্ধ করে, আর আরেকটা তোমার রেডিও ফ্রিকোয়েন্সি দেয়, যেটা দিয়ে তোমার ওই হাইড্রোজেন পরমাণুগুলো দিক পাল্টায়। আর যখন ফ্রিকোয়েন্সি অফ করে দেয়, তারা আবার আগের অবস্থা ফেরত আসে। দিক পাল্টানো আর আগের অবস্থা ফেরত আসা, এর মধ্যেই তোমার হচ্ছে তারা কিছু এনার্জি বের করে দেয়। সেই এনার্জিটাই যখন তোমার কম্পিউটারে চলে যায়, তখন তুমি তোমার এমআরআই ইমেজটা পাচ্ছ। এটাই হচ্ছে তোমার এমআরআই মেশিনে মেইন অ্যাক্টিভিটিস। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে কীভাবে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। সবাইকে ধন্যবাদ।